Yeah, we guys are in live. Hello everyone. Okay, you guys are maybe shocked কারণ অপু বিশ্বাসের ফ্যান পেজ থেকে আমি মর্জিনা সুমি আজকে লাইভে এসেছি জাস্ট বিকজ অফ আপু বাসাবিতে আছে আমাদের বাসাবিতে শি ইজ অ্যাকচুয়ালি ডুইং আ শুট আ ব্রাইডাল শুট যার জন্য সে এখানে এবং যেহেতু বাসাবি এবার ওয়েডিং এ একটা এক্সক্লুসিভ কালেকশন এনেছে দ্যাটস ওয়াই আপু এখানে এসেছে এবং আমরা আপুর সাথে লাইভে এসেছি তার ফ্যান পেজ থেকে সো দেখেন আপনাদের সবার পছন্দের নায়িকাকে কত সুন্দর লাগছে So, there she is. আপু তোমার ফ্যানদেরকে একটা হাই বলে দাও তো এদিকে তাকায় হাই ওকে আপু আজকে ওয়াসাবিতে আপু দাঁড়াও এক মিনিট আপু আজকে ওয়াসাবিতে শুটে আছে তার ফ্যান পেজ থেকে হচ্ছে আমি আমি জানি না হয়তো বা সে খুব একটা লাইভে আসে না তো আপুকে আচ্ছা আপুকে আজকে অনেক সুন্দর লাগছে আমি আমার পেজ থেকে আসতাম না ওরা খুব চাপাচাপি করছিল কারণ আমি খুব লজিক ছাড়া মানে লাইভে আসি না একবার এসেছিলাম আমার পেজ থেকে সেটা হচ্ছে যে রাজনীতি মুভির একটা প্রমোশনের জন্য এসেছিলাম আমি এবং মন্ডল ভাই আর আজকে এসেছি হচ্ছে ভাষাবি একটা ব্রাইডাল শো কারণ আমার পছন্দের একজন দাদা আছে হয়তো একটু পরে আমি মিট করে দিব উনি খুব রিকোয়েস্ট করছিলেন যে আমার ছোট বোন আমি এত সুন্দর একটা কাজ করছি আমি ফটোশুট খুব একটাও করা হয় না তো ভাষাবি ড্রেসগুলো এত সুন্দর এত মানে গর্জিয়াস কালেকশনস আর ভাষাবি যে আমাদের অনেকে প্রিয় জামান ভাই তো উনিও অনেক ভালো মানুষ সবকিছু মিলে ভাবলাম যে আমার ফ্যান্সরা কেন আমার মানে ভালো লাগা থেকে দূরে থাকবে তার জন্য আমার পেজ থেকে আসা সো প্লিজ আমি চাইবো আমাদের অনেক সুইট একটা আপু সে খুব ভালো লাইফ করে আমি একচুয়ালি লাইফ অতটা করা হয় না বিধায় করতে পারিও না সো আমার দাদা যে আছেন যার কারণে আমি এখানে লাইফ করছি ও বাই দ্য ওয়ে ভাষাবিতে আমি যে ফটোশুট করছি ব্রাইডালের আর দুইটা ড্রেস হয়ে গেছে এটা লাস্ট থার্ড ড্রেস আর এই যে জুয়েলারি কালেকশনগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো সব ভাষাবি থেকে সো আমি আমার ফ্যান্সদেরকে এইটুকু বলবো যে বিয়ের সময় এখন বিয়ের মৌসুম তোমরা ড্রেস কেনার জন্য অরিড হবে না এবং কি বলে কলকাতা বম্বে দিল্লি ঘুরতে যেও বাট ড্রেস কালেকশন করতে গিয়ে শুধু শুধু কেন টাইম ওয়েস্ট করবা ওয়েট কেন বাড়াবা তার চেয়ে ভালো কিছু কিনে নিয়ে আসবা বাট ব্রাইডাল ড্রেস আমাদের বাংলাদেশে এখন খুব অ্যাভেলেবেল তার মধ্যে অবশ্যই ভাষাবি আসলেই দেখতে পারবে এবং জুয়েলারি ব্যাপারে অপর জুয়েলারি ওখানে পাওয়া যায় মানে এখানে ঢুকলে আর কি হবে কি যে ব্রাইডাল ড্রেস উইথ জুয়েলারি যেটা খুব বেশি ফ্যাসিনেশন থাকে বিয়ের জন্য অরিট থাকে কি করবো কি ম্যাচ করবে কি না ব্রাইডাল ড্রেস ছেলে মেয়ে উভয় মানে বর বউ দুজনেই পাবে জুয়েলারি সহকারে সো প্লিজ আমার দাদার সাথে একটু মিট করা হ্যাঁ অবশ্যই দিব আরেকটা ব্যাপার হচ্ছে আপু যারা হচ্ছে এই সিজনে বিয়ে করতে চায় তাদের জন্য দেখতে পাচ্ছ আপুকে কত সুন্দর লাগছে আপু এ পর্যন্ত তিনটা ড্রেস আমাদের ট্রাই করেছে দিস ইজ দ্য থার্ড ড্রেস দুইটা ড্রেস অলরেডি ট্রাই করা হয়ে গেছে সো সো আপু নিজে ব্রাইডাল ড্রেস পরে কেমন লাগছে মানে আপনার কেমন লাগছে আমি তো অলওয়েজ ইউজ টু ব্রাইডাল ড্রেস ব্রাইডাল ফটোশুট ব্রাইডাল সিকোয়েন্স সিন ইউজ টু বাট হ্যাঁ যখন এত সুন্দর সুন্দর ড্রেস পরা হয় তখন আবার নিজেকে আরো নতুন করে সুন্দর লাগে এটা তো অবশ্যই সো যারা একটু ডিফারেন্ট সাজতে চাও আপু আজকে একটা ডিফারেন্ট ব্রাইডাল সাজ দিয়েছে বাই দ্য ওয়ে আমি ভাষাবিতে তিনটা গেটআপ নিয়েছি ব্রাইডালে সাধারণত এভাবে কেউ নেয় না সো এটা আমি এবং আমার প্রিয় দাদা তা আমরা দুজন কনসেপ্ট করে বের করেছি যে ব্রাইডালে একটু ডিফারেন্ট কি করা চাই সোবার কারণ অনেকে হয় কিছু অনেক বেশি সাজতে চায় না একটু হালকা লাইট সাজের মধ্যে ব্রাইড কি করে সাজা যায় তার জন্য আমরা দুজন মিলে একটু কনসেপ্ট করেছি যে ব্রাইডাল মানে তো খোপা হবে ফুল হবে দাদা তুমি এদিকে চলো আমার মনে হয় তোমাকে একটু আমার কাছে একটু আসো আমার পেজ থেকে লাইভ হচ্ছে হ্যাঁ সো গৌতম দা সবাই অনেকে চেনে আমি একটু বলে নেই অনেকে চেনে গৌতম দাদাকে হি ইজ আ ভেরি ভেরি গুড স্টাইলার সে আজকে স্টাইলিং করছে আমাদের শুটার আর অপু অপু আছে সবার পছন্দের ঢালিউডের অভিনেত্রী অপু অপু সো অপু অপু তুমি দাদাকে পরিচয় করিয়ে দাও হ্যাঁ উনি হচ্ছেন গিয়ে গৌতম সাহা আমাদের পছন্দের একজন বড় ভাই অসম্ভব আদর করে এবং সবচেয়ে বড় কথা অলওয়েজ যখনই আমার সাথে দেখা হয় মাসিমার হাতে রান্না আনতে ভুলেন না যেমন আজকে পায়েস আনছে আমি জানি দর্শকরা মিস করছে খুবই ভালো আর যেটা হয়েছে যে ব্রাইডেলের দাদার কনসেপ্ট আমার সাথে মানে শেয়ার করেছে যে ব্রাইডেল মানে তো খোপা হবে ফুল হবে কান টানা হবে নথ হবে টান
টানা হবে হোয়াটএভার যেটা হয়ে আসে বরাবর। তো দাদা এই জন্য কিন্তু আমাকে চুল খোলা মানে তিনটা গেটআপ দেখলে বুঝতে পারবেন যে আসলে ব্রাইডালও ডিফারেন্ট কিছু করা যায়। আমি ডিফারেন্ট কিছু করার চেষ্টা করেছি এবং দেখতে হলে থাকতে হবে বাসাবের পেজের সাথে। আর আমাদের একজন গ্রুমও আছে, সো গ্রুমও একটু চলে আসেন এই পাশে, দাদা পরিচয় করিয়ে দেখ। দাদা পরিচয় করিয়ে দাও। ও হচ্ছে আমাদের নতুন মডেল এবং হিরো। হ্যাঁ, হচ্ছে ফারে আপন, ও আমাদের মডেল, আমাদের সাথে একসাথে কাজ করছে, আমরা একসাথে আছি। তা আমরা আশা করি আপনারা থাকবেন, ঠিক আছে? আর এখন আমি একটু বাসাবিটা ঘুরিয়ে দেখি, আপু এখন শুট করুক, আমি একটু বাসাবিটা ঘুরিয়ে দেখি। এখানে কালেকশন গুলো আছে, আপনারা একটু দেখেন। যেহেতু দেখতে পাচ্ছেন অনেকেই যেহেতু হচ্ছে আপনারা যারা বিয়ের শপিং করবেন ভাবছেন তারা অবশ্যই চলে আসবেন বাসাবিতে। কেন কষ্ট করে বাইরে যাবেন, কেন কষ্ট করে এত হচ্ছে খরচ বাড়াবেন? তার চেয়ে আমার মনে হয় বাংলাদেশে আমাদের টাকা আমাদের দেশেই থাকুক, সেটাই ভালো। সো ইয়া, দেয়ার ইজ আ রেড ড্রেস। ব্রাইডরা সবসময় চায় যে একটু লাল পরি, কারণ বিয়ে মানেই লাল, বিয়ে মানেই লাল। তো লালের উপরে আসলে বিয়েতে কোনো কালার পরা হয় না, বাট রিসেপশনে বা হচ্ছে অন্য যে পার্টিগুলো আছে সেগুলোতে কিন্তু আপনি অন্য কালার ট্রাই করতে পারেন। সো ইয়া, এখানে একটা শ্যুট হচ্ছে ব্রাইডালের, আমি একটু পরেই হচ্ছে যে আমাদের যে পুরো শোরুমটা আছে সেটা ঘুরিয়ে দেখাবো। আমি যে কথাটা বলছিলাম যে যদি বিয়ের সিজন যেহেতু চলতেছে, যদি আপনারা চান বিয়ে শপিং করবেন তাহলে চলে আসবেন বাসাবিতে। এবং দেখতেই পাচ্ছেন আপনাদের পছন্দের নায়িকা অপু বিশ্বাসকে কত সুন্দর লাগছে, সে আজকে এখানে একটা শুট করছে বাসাবির ফটোশুট। সো শুট ইজ গোয়িং গ্রেট। আপনারা যারা চাচ্ছেন বিয়ে করবেন বা বিয়ের প্ল্যানিং করছেন বা হচ্ছে গিফট করবেন বিয়েতে কিছু, আপনারা চাইলে বাসাবিতে চলে আসবেন, কারণ এখানে টপ টু বটম এভরিথিং আপনি পেয়ে যাবেন। সো সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। অপু বিশ্বাসের পেজের সাথে থাকবেন, আমাদের ভালো ভালো কাজের সাথে থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ।